اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك السلام ورحمة الله وبركاته قطر الدوحة محمد شاهين بھائی جانتے تھے تار تار ما خدمت ভালো সুনজনে দেখতেও চায় না ভাই খিদমত বলতে আপনি কি বলতে চাইছেন পায়ে তেল দেওয়া যে খিদমত বলতে আপনি পায়ে তেল দেওয়া কিংবা আরো অন্য কিছু যদি বলেন সেটা যে আপনার স্ত্রীর জন্য এটা কিন্তু ফরজ বা ওয়াজিব কিছু নয় আপনার মা যদি বেঁচে থাকে তাহলে আপনার আব্বার খিদমত করবেন আপনার মা যে পায়ে তেল দেওয়া বলেন কিংবা শরীরে তেল মালিশ করে দেওয়া আরো কিছু আরো কিছু এগুলো এই খিদমত কিন্তু করবে আপনার মা যদি আপনার মা বেঁচে থাকে থাকলে আপনার মা যদি বেঁচে না থাকে তাহলে তখন আপনার স্ত্রী করতে বাধ্য যে যেহেতু আপনার আব্বার কেউ নেই আপনার আব্বা বয়স্ক আহ আপনার আব্বার পায়ে গায়ে একটু তেল দেওয়ার প্রয়োজন আহ বা একটু মালিশ করে দেওয়ার প্রয়োজন তখন আপনার স্ত্রী এগুলো করবে কিন্তু খিদমত বলতে যে অন্য খিদমত বলেন যেমন মনে করেন খাবার দেওয়া কিংবা এক গ্লাস পানি তাকে দেওয়া কিংবা আহ তার কাপড় কেচে দেওয়া কিংবা এই ধরনের যদি বাড়িতে করার না আপনার স্ত্রী ছাড়া আপনার স্ত্রী ছাড়া যদি আপনার মা বাপের খিদমত করার আর কেউ না থাকে যদি আপনার স্ত্রীর জন্য এগুলো কিন্তু ফরজ না জি আপনার স্ত্রীর জন্য ফরজ হচ্ছে শুধু শুধুমাত্র আপনার খিদমত করবি জি আপনার সমস্ত খিদমত করবি থাকলো আপনার মা বাবার খিদমত করা আপনার স্ত্রীর জন্য ফরজ না তবে যেহেতু সে একই পরিবেশে থাকছে একই পরিবেশে বাস করছে সেই জন্যে আপনার স্ত্রীরও কর্তব্য এটা হচ্ছে না কিন্তু একটা মানসিক বা মানবিক কর্তব্য হচ্ছে যে আপনার মা বাপের সুখ সুবিধাগুলো সে দেখবে সুখ সুবিধাগুলো দেখবে আর এর জন্য আপনাকে ভূমিকা নিতে হবে আপনাকে ভূমিকা নিতে হবে এভাবে যে আপনি যখন দেশে যাবেন তখন আপনি কি করবেন আপনার মা বাপের খিদমত করার বেশি বেশি চেষ্টা করুন জি আপনার আব্বার গায়ে তেল মালিশ করে দিন আপনার মাকে আপনি আহ উজুর পানি এনে দিন গোসলের পানি এনে দিন কিংবা আরো যে টুকিটাই আপনার আম্মার আব্বার কাপড় গুলো কেচে দিন জি তাহলে এগুলো দেখে দেখে আপনার স্ত্রী তখন শিখবে না বলে অনেক সময় বলে কাজ হয় না জি আমরা অনেক সময় আমরা ছোটদেরকে কিংবা আমরা আমার স্ত্রীকে বলি যে দেখো এই কাজটা করে দাও সে হয়তো বড়ি গড়িমসি করে করতে চায় না কিন্তু আমি যদি সে কাজটা নিজে থেকে আমি নিজে যদি করতে চাই করি আমার কাজ তখন সে ইচ্ছা ইচ্ছা না না থাকলেও আমার স্ত্রীর তখন কাজটা করতে কি হবে বাধ্য হবে বিদায় এখানে আপনাকে ভূমিকা পালন করতে হবে আর সেই সঙ্গে সঙ্গে বড়দের খিদমত করার যে ফজিলত বড়দের খিদমত করলে যে স্বভাব পাওয়া যায় সেই স্বভাবের কথাগুলো আপনি আপনার স্ত্রীকে বলুন যে তোমার মা বাপ যদি এরকম পর্যায়ে পৌঁছে যায় তাহলে তুমি কি তার তাদের খিদমত করতে না যেহেতু আমার মা বাবা তো তোমার মা আমার মা বাবের খিদমত করা তবে যেমনটি বললাম যদি বিশেষ কোনো খিদমতের কথা বলা হয় পায়ে তেল দেওয়া পায়ে তেল দেওয়াটা কিন্তু বৌমাদের কাজ না এটা কিন্তু উচিত না যতদিন পর্যন্ত মা বেঁচে আছেন ততদিন এই কাজগুলো মায়েরা করবে